আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মুসলিমদের ওপর যে কারণে জিন আক্রমণ করে। শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন বা শত্রু। শয়তান ছাড়াও বদজিন মানুষের ওপর আক্রমণ করে থাকে। বদজিন ও শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকতে দুটি বিষয় মেনে চলা জরুরি। উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস মুফতি সাইদ আহমদ পালনপুরি জিনের আক্রমণ থেকে বেঁচে থাকতে দুইটি নসিহত পেশ করেছেন, আর তা হলো প্রথমত উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করা। যে ঘর কিংবা বাড়িতে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করা হয় জিন কখনো সেই ঘরে আক্রমণ করতে পারে না। দ্বিতীয়টি হলো নাপাকি থেকে দূরে থাকা, ঘরে নাপাক বস্তু কিংবা নাপাক শরীরে না থাকা, বিশেষ করে বাচ্চাদের নাপাক কাপড় চোপড় ঘরে না রাখা। হাদিসে এসেছে হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন বাথরুম জিন ও শয়তানের আস্তানা। সুতরাং তোমাদের কেউ যখন বাথরুমে যাবে সে যেন বলে আউযুবিল্লাহ মিনাল খুফসি ওয়াল খাবায়েস, অর্থাৎ আমি আল্লাহর কাছে দুশ্চরিত্র ও দুশ্চরিত্রা জিন শয়তান থেকে আশ্রয় চাই। আবু দাউদ। সুতরাং জিন ও শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকতে উচ্চ স্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নাপাকি থেকে দূরে থাকা, বাথরুম সহ নাপাক স্থান অতিক্রম করার সময় উল্লেখিত দোয়ার আমল করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে উল্লেখিত আমলগুলি যথাযথ আদায় করার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। প্রিয় দীনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।